কোনো আয়তের একটি বাহুর দৈর্ঘ্য ও কর্ণ দেওয়া আছে আয়তের অনন্য দুটি বৈশিষ্ট্য লিখ আয়তটি অঙ্কন কর দেখাও যে আয়তের প্রত্যেকটি কোণ সমকোণ কয়ের সমাধান আয়তের দুটি অনন্য বৈশিষ্ট্য হল এক আয়তের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল দুই আয়তের প্রত্যেকটি কোণ এক সমকোণ কোনো আয়তের একটি বাহুর দৈর্ঘ্য ও কর্ণ দেওয়া আছে আয়তটি অঙ্কন করো। বিশেষ নিবেচন মনে করি একটি আয়তক্ষেত্রের একটি বাহু বি ও একটি কর্ণ এ দেওয়া আছে আয়তটি আঁকতে হবে অঙ্কন যে কোনো রশি বি থেকে বিবাহ সমান করে বিসি অংশ কেটে নেই আমরা জানি আয়ত এর কোনগুলো সমাগণ হয় তাই বিবিন্দুতে আমরা লম্ব আঁকব যে কোনো পরিমাণ ব্যাসার জন্য একটি বৃত্তচাপ এবার ওই একই ব্যাসার্ধ নিয়ে উপরের দিকে একটি বৃত্তচাপ পূর্বের বৃত্তচাপের উপর এবার আরেকটি বৃত্তচাপ উপরে এবং পূর্ব বৃত্তচাপের উপর বামের ছেদ বিন্দু ধরে উপরের দিকে একটি বৃত্তচাপ এবার ওই বৃত্তচাপ এবং বি যোগ করে বর্ধিত করি বিএফ পর্যন্ত বিএফ থেকে এ কর্ণের সমান দৈর্ঘ্য নিয়ে সিকে কেন্দ্র করে বিএফের উপর একটি বৃত্তচাপ আঁকি বিএফের উপর এ কর্ণ এ বিন্দুতে সেদ করে এবার এই বিবাহুর সমান দৈর্ঘ্য নিয়ে একে কেন্দ্র করে একটি বৃত্তচাপ আঁকি কোন এবিসি এর অভ্যন্তরে এবং এবি বাহুর সমান ব্যাসার্ধ নিয়ে সি কেন্দ্র করে উপর দিকে একটি বৃত্তচাপ তারা পরস্পর ডি বিন্দুতে সেট করে এডি সিডি যোগ করি এবং এসি কর্ণ যোগ করে দিই তাহলে এবিসিডি উদ্দিষ্ট আয়তক্ষেত্র চারের গ দেখাও যে আয়তের প্রত্যেকটি কোণ সমকোণ এবি সিডি একটি আয়তক্ষেত্র প্রমাণ করতে হবে যে এর প্রত্যেকটি কোণ সমকুণ একটি সরলরেখা অপর দুটি সমান্তরাল সরলরেখাকে ছেদ করলে ছেদকের একই পার্শ্বস্থ অন্তঃস্থ কুন্দ্বয়ের সমষ্টি দুই সমকুণের সমান হয় এখানে এবি এবং ডিসি সমান্তরাল সরলরেখা এডি তাদের ছেদক তাহলে এডি সেট করলে এখানে দুটি অভ্যন্তরে দুটি সমকোণ উৎপন্ন হয় তাহলে আমরা আরেকটি শর্ত জানি যে আয়তের একটি কোণ সমকোণ তাহলে আমরা যদি এই কোণকে সমকোণ ধরি তাহলে দুই কোণ মিলে যদি দুই সমকোণ হয় কোণ সমান যদি এক সমকোণ হয় এবং দুটি কোণ সমান হয় এই ডি কোণ সমানও এক সমকোণ তেমনিভাবে এই বি কোন সমান এক সমকোণ সি কোন সমান এক সমকোণ তাহলে প্রত্যেকটি কোন সমকোণ প্রমাণ করা হবে আমরা প্রমাণ করব বিশেষ নির্বাচন মনে করি সি ডি একটি আয়তক্ষেত্র যার কোণে এক সমকোণ প্রমাণ করতে হবে যে কুণে সমান কোন বি সমান কোন সি সমান কোন ডি সমান এক সমকোণ প্রমাণ কোনো কোন সামান্তরিকের একটি কোণ সমকোণ হলে তা একটি আয়তক্ষেত্র আয়তের সংজ্ঞা হতে আমরা পাই দুই একটি সরলরেখা অপর দুইটি সমান্তরাল সরলরেখাকে ছেদ করলে ছেদকের একই পার্শ্বস্থ অন্তঃস্থ কুন্দর সমষ্টি দুই সমকোণের সমান হয় অর্থাৎ এখানে এডি রেখা এবি এবং ডিসি সমান্তরাল সরলরেখার উপর ছেদ হয় এখানে দুটি কুন মিলে দুই সমকোণ হয়েছে এখন এবি সমান্তরাল ডিসি এবং এডি তাদের সেদক অতএব কুনে যুগ কুন্ডি সমান দুই সমকোণ আমরা এখানে কোণ এ সমান এক সমকোণ জানি যে আয়তের একটি কোণ এক সমকোণ হয় তাহলে এই এক কোণ সমান এক সমকোণ ধরলে তাহলে ডি সমান অতএব কোন ডি সমান সমকোণ অতএব কোন ডি সমান কোন বি সমান এক সমকোণ এখানে বিপরীত কোণ আমরা জানি সামান্তরিকের বিপরীত কোণগুলো পরস্পর সমান তাই এই ডি কোণের সমান বি কোণ এবং এক কোণের সমান সি কোণ কাজেই কোণে সমান কোন বি সমান কোন সি সমান কোন ডি সমান এক সমকোণ প্রমাণিত কোনো সামান্তরিকের সন্নিহিত দুটি বাহুর দৈর্ঘ্য এবং বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে তথ্যগুলো চিত্রের সাহায্যে প্রকাশ করো সামান্তরিকটি অঙ্কন করো প্রমাণ করো যে সামান্তরিকের যে কোনো দুটি বিপরীত কোণের সমাধিখণ্ড পরস্পর সমান্তরাল আমরা ক প্রশ্নের সমাধান করব এখানে তথ্যগুলো চিত্রের সাহায্যে প্রকাশ করতে বলা হয়েছে কোনো সমান্তরিকের সন্নিহিত দুটি বাহু এখানে এ বাহু এবং বি বাহু আমরা আকলাম এবং সন্নিহিত বাহুর দুর্গ এবং এদের অন্তর্ভুক্ত কোন এক্স আমরা এক্স আকলাম কোনো সামান্তরিকের সন্নিহিত দুটি বাহুর দুর্গ এবং বাহুরদের অন্তর্ভুক্ত কোন দেওয়া আছে ক্ষেত্রে সমাধান করবো এবার সামান্তরিকটি অঙ্কন করো মনে করি একটি সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু ও বি এবং এদের অন্তর্ভুক্ত কোন এক্স দেওয়া আছে সামান্তরিকটি আঁকতে হবে প্রথমে আমরা দুটি সন্নিহিত বাহু এবি দিয়ে নিলাম এবার কোন এক্স আঁকি যে কোনো রশি বি থেকে বিসি সমান এনি বি ই থেকে সমান এনি এবার এই কোন এক্স এর সমান কোন বি বিন্দুতে আঁকি কোন সিবিএফ আঁকি বিএফ বিএফ থেকে বিয়ের সমান বিয়ে নেই বিয়ের সমান করে বিএফ থেকে সি বিন্দুকে কেন্দ্র করে যথাক্রমে এও ও বিয়ের সমান ব্যাসার্ধ নিয়ে কোন এবিসি এর অভ্যন্তরে দুটি বিত্ত চাপাকি একে কেন্দ্র করে এর সমান বেশের জন্য একটি বৃত্তচাপ এর সমান বেশের জন্য শিখে কেন্দ্র করে একটি বৃত্তচাপ এরা পরস্পর ডি বিন্দুতে সেত করে এডি ও সিডি যোগ করি তাহলে এবি উদ্দিষ্ট সামান্তরিক এবার চারের গ প্রমাণ করে যে সামান্তরিকের যে কোনো দুটি বিপরীত গুণের সমাধিকখণ্ডক পরস্পর সমান্তরাল বিশেষ নির্বাচন মনে করি এবিসিডি সামান্তরিকের এ বি সি ডি সামান্তরিকের কোন এর সমাধিখণ্ডক অ্যাপি এবং কোন সি এর সমাধিখণ্ডক সি কিউ যথাক্রমে কে পি এবং এবি কে কিউ বিন্দুতে সেদ করেছে প্রমাণ করতে হবে যে এপি সমান্তরাল সিকিউ এখানে আমরা যদি এই কুণের সমান এই কুন করতে পারি তাহলে একটি সরলরেখার উপর সমান কুণ সম্বলিত বাহু সমান্তরাল হয় এখানে এই কোণ এবং এই কুন সমান করতে হবে এই দুটি কুণ সমান হলে এই দুটি বাহু সমান্তরাল হবে তো এটি প্রমাণ করতে হলে এখানে এডিপি ত্রিভুজ ও বিসি কিউ ত্রিভুজ এই দুটি সর্বসম করতে হবে সর্বসম করতে পারলে আমরা এই কোণের সমান এই কোণ লিখতে পারবো এবার এই কোণের সমান আমরা এই কোণ লিখতে পারি যখন এবি সমান্তরাল দিশি হয় এখানে দুটি বাহু বিপরীত বাহু সমান্তরাল কারণ এটি একটি সামান্ত্রিক তাই এখানে এই কোণ এই কোণ সমান হয় আমরা সর্বসম করে এই কোণ সমান এই কোণ প্রথমে করে নেব তারপর এই কোণের সমান এই কোণ করতে পারলে আমরা প্রমাণ করতে পারব প্রমাণ ত্রিভুজ এডিপি এবং ত্রিভুজ বিসি এর মধ্যে ত্রিভুজ এডিপি ও ত্রিভুজ বিসি এর মধ্যে কোন এডিপি সমান কোন CBQ কিউ বিপরীত কোন সমান এই দুটি ত্রিভুজের মধ্যে এই ডিকুণ এবং বিকুণ সমান কারণ তারা বিপরীত অতএব কোন ডিএপি পি সমান কোন বিসি কিউ কারণ বিপরীত কোন সমান তা বিপরীত অর্ধকুণও বিপরীত অর্ধকোণের সমান হবে এডি বাহু বিসি অর্থাৎ এডি বিসি সমান এবং সমান্তরাল অতএব ত্রিভুজ এডিপি সর্বসম ত্রিভুজ বিসি কিউ এখানে একটি ত্রিভুজের দুটি কোণ এবং একটি বাহু অপর ত্রিভুজের দুটি কোণ ও একটি বাহু সমান হয় ত্রিভুজ দুটি সর্বসম অতএব কোণ ডিপিএ ডি পি এ সমান কোণ সি বি এবি সমান্তরাল ডিসি এবং এপি তাদের সাধক অথব কোন ডিপিএ সমান কোন পি বি এই কোন এই কোন সমান কারণ এখানে ডিসি এবং এবি সমান্তরাল এবং এপি তাদের সেদক অতএব কোন সিকিউবি অতএব কোন সি কিউ বি সমান কোন পি এ কিউ এখানে ত্রিভুজ দুটি সর্বসম হয় আমরা এই কোন সমান এই কোন লিখতে পারি কিন্তু কোন দুটি অনুরূপ হয় এপি সমান্তরাল সিকিউ এখানে এই দুটি সমান হয় এখানে কোন দুটি সমান হয় এপি সমান্তরাল সিকিউ প্রমাণিত ধন্যবাদ